সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শান্তিমালা রায়, সহকারী শিক্ষিকা, চান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাগারপাড়া যশোর। আজ আমার পাঠের বিষয় হচ্ছে দশম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, দ্বিতীয় অধ্যায় সিন্ধু সভ্যতা। পাঠশালা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ভৌগোলিক ও রাজনৈতিক সামাজিক অবস্থা সম্পর্কে বলতে পারবে। সিন্ধু সভ্যতার অর্থনৈতিক, ধর্মীয় ও অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য পরিমাপ পদ্ধতি জানতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দ্বিতীয় অধ্যায় সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করব। সিন্ধু সভ্যতার পটভূমি দেখো, সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলেই এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়। এই সভ্যতার আবিষ্কার কাহিনী চমৎকার। পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারকানা জেলায় মহেঞ্জোদার শহরে উঁচু উঁচু মাটির ডিবি ছিল। স্থানীয় লোকেরা বলত মরা মানুষের ডিবি। বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পুরাতন তত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে বলে ভেবে নেয়। মাটি খুঁড়তে থাকে, অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন। একই সময়ে 1922 ও 1923 খ্রিস্টাব্দে দয়ারাম সাহনী প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টগোমারি জেলায় হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতা নিদর্শন আবিষ্কৃত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সিন্ধু সভ্যতা অববাহিকায় গড়ে উঠেছিল বলে এর নাম হয় সিন্ধু সভ্যতা। এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরাতন তত্ত্ববিদ মাটি খুঁড়তে খুঁড়তে অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে 1922 থেকে 1923 খ্রিস্টাব্দে দয়ারাম সাগরের প্রচেষ্টায়। তাহলে আমরা জানতে পারলাম জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের অনুসন্ধান চালিয়ে আরও বহু নিদর্শন আবিষ্কৃত হয়। ভৌগোলিক অবস্থা উপমহাদেশের প্রাচীনতম সিন্ধু সভ্যতার বিস্তৃত বিশাল এলাকা জুড়ে মহেঞ্জোদার ও হরপ্পাতে এই সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে। তা সত্ত্বেও ওই সভ্যতা শুধু সিন্ধু অববাহিকায় ওই দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তান পাঞ্জাব সিন্ধু প্রদেশে ভারতের পাঞ্জাব রাজস্থান গুজরাট বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ঐতিহাসিকরা মনে করেন পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। সময়কাল সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই সভ্যতার উত্থান পতন কাল, আর কেউ মনে করেন ঐতিহাসিক মনে করেন আর্য জাতির আক্রমণের ফলে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ সিন্ধু সভ্যতার অবসান ঘটে। তবে মার্টিমার বয়েলের মনে করেন এই সভ্যতার সময়কাল হচ্ছে 2500 থেকে 1500 খ্রিস্টপূর্ব পর্যন্ত। রাজনৈতিক ও সামাজিক অবস্থা সিন্ধু সভ্যতা জনগণের রাজনৈতিক জীবন শাসন প্রণালী সম্পর্কে কিছুই জানা যায় না। মহেঞ্জোদার ও হরপ্পার নগর বিন্যাস প্রায় একই সময় ছিল। এগুলো ধ্বংসাবশেষ দেখে নিশ্চিত বোঝা যায় যে পূর্ব পরিকল্পনাও যায়নি উঁচু উঁচু ভিতরের উপর শহরগুলো নির্মাণ করা হয়েছিল, সুরক্ষিত করা হয়েছিল। নগরের শাসনকর্তা নগর দুর্গে বসবাস করতেন, প্রশাসনিক বাড়িঘর যুগের মধ্যে ছিল। সিন্ধু সভ্যতার যুগে মানুষের সমাজবদ্ধ পরিবেশে বসবাস করত। সমাজে ধনী ও দরিদ্র দুই শ্রেণী বিভক্ত ছিল। কৃষক গ্রামে বসবাস করত, ধনী এবং শ্রমিকের জন্য আলাদা আলাদা বাসস্থানের নিদর্শন ছিল। পোশাক পরিশ্রমের জন্য তারা মূলত সুতা ও পশম ব্যবহার করত। সিন্ধু সভ্যতার ব্যবস্থা সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, নারীরা খুবই শৌখিন ছিল। তাদের প্রিয় অলঙ্কারের মধ্যে ছিল হার, আংটি, দুল, বিছানা, এইগুলো ছিল তাদের
তারা নকশা করা দীর্ঘ পোশাক পরত, পুরুষেরা অলঙ্কার ব্যবহার করত। অর্থনৈতিক অবস্থা সিন্ধু সভ্যতা, শিক্ষার্থী বন্ধুরা, অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল? সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। তাছাড়া অর্থনীতির আরও একটি বড় দিক ছিল পশুপালন। কৃষি পশুপালনের পাশাপাশি মৃৎশিল্প, মৃৎপাত্র নির্মাণ, ধাতু শিল্প, বয়ন শিল্প, অলঙ্কার নির্মাণ, পাথরের কাজ ইত্যাদিতে তারা যথেষ্ট উন্নতি লাভ করত। ধর্মীয় অবস্থা, সিন্ধু সভ্যতার কোনো মন্দির বা মঠের কোনো চিহ্ন পাওয়া যায়নি, সেই কারণে তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয়। তবে তাদের মধ্যে যে ধর্মবিশ্বাস ছিল সেই বিষয়ে সন্দেহ নেই। মন্দির ও উপাসনার দিকে অস্তিত্ব না থাকলেও স্থানে স্থানে অসংখ্য পোড়ামাটি নারী মূর্তি পাওয়া গেছে ধারণা করা হয়। তারা ওই ধরনের দেবী মূর্তির পূজা করত। নগর পরিকল্পনা, দেখো সিন্ধু সভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা মহেঞ্জোদার সবচেয়ে বড় শহর, গোয়ারপাড়ি শহর পোড়ামাটি এবং রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি শহরগুলো বাড়িঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় যে সিন্ধু সভ্যতার যুগের অধিবাসীরা উন্নত নগর কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। সিন্ধু সভ্যতার অবদান পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু সভ্যতা। তারপরে হচ্ছে পরিমাপ পদ্ধতি, সিন্ধু সভ্যতার পরিমাপ পদ্ধতিটি কি? সিন্ধু সভ্যতার যুগে অধিবাসীদের দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল। তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার যুগে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে তারা বিবেচিত। তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত। শিল্প, সিন্ধু সভ্যতার যুগে অধিবাসীদের শিল্পেদের শিল্প বোধ সম্পর্কে আলোচনা করা গেলেও প্রথমেই মৃৎশিল্পের কথা বলা হতো। তারা কুমোরের চাকা ব্যবহার করত এবং তাদের সাহায্যে সুন্দর মাটির পাত্র তৈরি করত। স্থাপত্য ও ভাস্কর্য, সিন্ধু সভ্যতার যুগে অধিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার স্থাপত্য শৈল্পের নিদর্শন রেখে গেছে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি কি সিন্ধু সভ্যতা আমরা কি কি পেলাম? সিন্ধু সভ্যতা ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানলাম, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে জানলাম, নগর পরিকল্পনা। এখানে তোমরা সিন্ধু সভ্যতার যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম এই পয়েন্টগুলো থেকে তোমরা বাড়ি থেকে বৃষ্টি ঠিক করে নিয়ে আসবে। সুন্দরভাবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।